আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রায়শই কমেন্টস করছেন, দাদা চাইনিজ ব্র্যান্ড নিয়ে এত মাখামাখি, ইন্ডিয়ান ব্র্যান্ডকে আপনার চোখে ধরে না, ইন্ডিয়ান ব্র্যান্ডকে নিয়ে বলতে ইচ্ছে হয় না। অফকোর্স বলতে ইচ্ছা হয়, কিন্তু জানেন তো ওই বলতে গেলেই আমি একটু সত্যি বলে ফেলি আর একটু মানে কি বলবো একটু কাটাছেঁড়া করে ফেলি, যার জন্য আপনারা হয়তো দুঃখ পেতে পারেন। আজকে এমনই একটা ইন্ডিয়ান ব্র্যান্ডকে নিয়ে কথা বলবো যারা ইমোশনালি আপনাকে ভাবাচ্ছে, আপনি কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভাববেন। আমি সুমন গ্যাজেটস বাংলা থেকে। আচ্ছা, লাভা, মাইক্রোম্যাক্স, এরা প্রত্যেকেই ইন্ডিয়ান ব্র্যান্ড। তবে একটা কথা মাথায় রাখবেন, ইন্ডিয়ান ব্র্যান্ড হলেও তারা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ব্র্যান্ড নয়, কারণ অ্যাসেম্বলটা ইন্ডিয়াতে হয়, বাদবাকি কম্পোনেন্টস কিন্তু চায়না থেকেই আসে। তাই আপনার এই প্রথম ভাবনা যে এটা ফুললি ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা কিন্তু একদম ভুল। তাই এই ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো আপনাকে ইমোশনে এবং ইমোশনের জালে একদম জড়িয়ে ফেলছে। হ্যাঁ, জড়িয়ে ফেলছে, আপনি জড়ান ঠিকই আছে, কিন্তু আপনাদের ভালোবাসা থেকে আমাকে অবশ্যই জড়ান, কারণ তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর লাইক ফাইক ওগুলো তো আছেই, কমেন্টস, আর এই যে আমাদের গ্যাজেটস বাংলা ফ্যামিলি ফেসবুক পেজ ওতেও আসতে হবে, এবং তার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই চলে আসুন। বাই দ্য ওয়ে, এই যে মাইক্রোম্যাক্স বা লাভা, লাভার এটা ভালো লেগেছে প্রথম স্টেপ যে অ্যাজ এ ইন্ডিয়ান ব্র্যান্ড তারা প্রথম একটি 5G স্মার্টফোন লঞ্চ করলো এবং মিড রেঞ্জ প্রাইসে। তবে তাদের এতটা দাম রাখাটা বোধহয় উচিত হয়নি, কারণ লাভা বা মাইক্রোম্যাক্স এইরকম যে স্মার্টফোনগুলো বা টেকনো ইনফিনিক্স তাদের স্মার্টফোনগুলো আমরা কিনি কারণ এগুলো সস্তা হয়, চিপেস্ট প্রাইসে। তবে তোমরা যদি ওই স্যামসাং, তারপর মোটোরোলা, নোকিয়া এদের মতন করতে চাও বা রিয়েলমি, তাহলে কিন্তু একটু ভাবতে হবে, আর এটাকেই বলা হয় বিজনেস স্ট্র্যাটেজি। তো আমি প্রথমেই বলবো, প্র্যাকটিক্যাল হও, বি প্র্যাকটিক্যাল, ইমোশনালি কিছু ভেবো না। তো এখানে লাভার প্রথম যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হলো ভাই প্রাইসিং। খুব অনেস্টলি বলছি, যদি তোমার কিছু লাগে বুকে, আমি সত্যি বলবো আমার কিছু করার নাই, কারণ সত্যিটা আমাকে বলতে হবে। এখানে দামটা রাখা হয়েছে 20,000-এর কাছাকাছি। তুমি ভাবো তো, 20,000 টাকা দিয়ে কেউ লাভা নেবে? তুমি বলো না, কেউ নেবে না। কিন্তু এরা প্রি বুক চালিয়েছিল, সেটাও একটা স্ট্র্যাটেজি, সেখানে 18,000-এ তুমি কিনতে পারবে। তো আমি বলবো যে যদি তোমাদের লসই হয়, 20,000-এ তোমরা দিতে পারছো, 18,000-এ আর দিতে পারবে না, তাহলে প্রথম থেকে 18,000 দিয়ে তোমাদের লস হয়নি, তাহলে প্রথমে 18,000 কেন? যদি 18,000 রাখছিলেই তাহলে সবার জন্য রাখো, এখনও যদি 18,000-এ ওটা বিক্রি হতো তাও বলতাম ওভার প্রাইস। এটার দাম নিয়ার অ্যাবাউট 15,000-16,000 আমার মতে হওয়া উচিত ছিল, কারণ আমাদের হাতে এখন রিয়েলমি রয়েছে, শাওমি রয়েছে, স্যামসাং রয়েছে, মোটোরোলা রয়েছে, ওয়ানপ্লাস রয়েছে, অনেক স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে। তাই তুমি নিশ্চয়ই রিয়েলমির 8 ছেড়ে বা মোটোরোলা S20 ফিউশন ছেড়ে বা রেডমি নোট 11 প্রো ম্যাক্স ছেড়ে ওইটি নিতে যাবে না শুধু ইন্ডিয়ান ব্র্যান্ড বলে। দেখো ভাই, এই দিনের শেষে যতই ইন্ডিয়ান ব্র্যান্ড বলো, পয়সাটা তোমার পকেট থেকেই যাবে এবং খুব কষ্ট করে দিনের শেষে তোমরা আর্নিং করে আনো। তাই খারাপ জায়গায় ইনভেস্ট করবে এটা আমি বলবো না, আর যখনই কোথাও ইনভেস্ট করবে একটু নিজে ভেবে চিন্তে করবে। যাই হোক, তো প্রাইসিং নিয়ে আমার একটাই বক্তব্য, প্রাইসিং আমার ওভার প্রাইস লেগেছে। যদি বিল্ড কোয়ালিটি ডিজাইন দেখো তাহলে আমি বলবো ঠিকই আছে, একটু নতুনত্ব করার চেষ্টা করেছে, ক্যামেরা ব্যাম্পও অত নেই। তবে একটা জিনিস নিয়ে আমার একটা কথা আছে বুঝলে সমর, যে হ্যাঁ অনেক ভিডিওতে বলছে, সব প্রায় ভিডিওতে আমরা শুনছি লাভা এইটা ঠিক করতে পারতো, লাভা আরেকটু এটাকে উন্নতি করতে পারতো, লাভার ক্যামেরাটা আপডেটে ঠিক হয়ে যেতে পারতো, আর লাভা তাদের যে বাগসগুলো এইটা কিন্তু ঠিক করতে পারতো। হ্যাঁ, ইন ফিউচার হয়তো হয়ে যেতে পারে, তাই তো সমর? কিন্তু ঘটনা হলো কি জানো তো, তুমি যখন ফোনটা কিনছো তখন আজকে 15,000 দিই, কালকে 3,000 টাকা দিব আর 5,000 টাকা দিয়ে দিব, হ্যাঁ এটা হতে পারতো? আমি আজকে 16,000 দিই আর যখন আপডেট চলে আসবে 4,000 টাকা দিব, এটা হতে পারতো? এটা হবে না, ব্র্যান্ড কিন্তু তোমার কাছ থেকে পুরো টাকাটাই নিয়ে নেবে। তাই হতে পারতো, হতে পারে বা হবে, এইরকম ফিউচারের মানে বিশ্বাসে না থেকে একটু রিয়েল থাকাটা ঠিক না, প্র্যাকটিক্যাল? তাই এখানে আমরা ডিজাইন, বিল্ড কোয়ালিটি যেটা বলছিলাম, ক্যামেরা ম্যাপ নেই, সবই ঠিক আছে, তবে ঘুরে ফিরে সেই পলিকার্বোনেট, আবার পলিকার্বোনেটের ফ্রেম, হ্যাঁ গ্লসি ফিনিশিং দিয়ে আসছে। তবে অনেকে বলবে পলিকার্বোনেট হলো তো কী হলো, হালকা দিনের শেষে, তবে ফোনটা কিন্তু একটু ভারী, এটা মাথায় রেখো। তবে পলিকার্বোনেট আমরা অনেক ব্র্যান্ডেই পাই, হ্যাঁ জানি 5G দিতে গেলে অনেক টাকা খরচও হয়, তো ব্র্যান্ডকে ঠিকই আছে, পলিকার্বোনেট নিয়ে আমি অত কিছু বলবো না, তবে আপকামিং যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমার নজর কাড়বেই কাড়বে, এবং সেটা হলো ডিসপ্লে। আচ্ছা বলো তো, এই ফোনটিতে 6.7 ইঞ্চেসের ডিসপ্লে দেওয়া হলো পাঞ্চল দিয়ে, ঠিকই আছে, মডার্ন জিনিসটাকে দেখেছে তারা, বাট তুমি বলো তো ফুল HD+ দিয়ে একটা
আইপিএস ডিসপ্লে 90 হার্টজ, এইটা কি কোনো ব্যাপার? আজকে তুমি আইপিএস দিয়ে 120 হার্টজ দাও, অ্যাকসেপ্টেবল, অথবা 90 হার্টজ দিচ্ছ অ্যামোলেড দাও, অ্যাকসেপ্টেবল, বাট ফুল এইচডি প্লাস এই দামে 90 হার্টজ, এইটা বোধহয় অ্যাকসেপ্টেড নয়। কারণ 15,000 যদি তুমি এটা দিতে, আমরা মেনে নিতাম। বারবার বলছি, 20,000 টাকাটা মাথায় রাখবে, এবং যখন দিলেই দিলে কর্নিং গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন দিলে। কেন? 20,000 টাকা তো ভাই কম টাকা নয়, কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া অ্যাটলিস্ট উচিত ছিল। আরও শুনে তোমরা অবাক হবে যে এখানে হোয়াইট ওয়াইন L1-এর সাপোর্টই নেই, ওই যে আপডেটে ঠিক হয়ে যেতে পারে, এই পারেতে আসবো না। এখন কি, এখন হোয়াইট ওয়াইন L1-এর সাপোর্ট নেই, মানে অনলাইন স্ট্রিমিং করলে তোমরা ফুল এইচডিতে পারবে না, ইভেন HDR10-এরও সাপোর্ট নেই। তাহলে এই দামে HDR10 কেউ পাচ্ছে না, হোয়াইট ওয়াইন L1 পাচ্ছি না, কর্নিং গোরিলা গ্লাস 3 পাচ্ছি, এটা কি অ্যাকসেপ্টেড? তবে তোমরা যদি সত্যতা চাও, একটা ভালো রিভিউ, একটা ভালো আনবক্সিং সত্যতার সাথে, আমি যাকে ফলো করি মিস্টার বেবুম, অর্থাৎ বিবমের যদি তোমরা ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সত্যি সে বলছে। যাই হোক, আমরা পরের যে ঘটনাটাই যাব সেটা হলো এটা হাইব্রিড সিম স্লটের সাথে আসছে, দুটো সিমি 5G সাপোর্ট করছে। বাট হাইব্রিড কেন, এটা একটা প্রশ্ন। কারণ ইন্ডিয়ান যারা বা আমার বাংলাদেশের ভাইরা, তোমরা কিন্তু প্রত্যেকেই চাও একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাক, কারণ আমি ইউজ করি না করি সেটা আমার ওপর নির্ভর করছে, বাট অপশন থাকা ভালো। এবং এইখানে আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটা হলো 5G ব্যান্ড, মাত্র 3টে 5G ব্যান্ড সাপোর্ট করে। তাহলে যে 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনছে, সে তো ইন ফিউচার কিছুদিন ইউজ করবে, কিন্তু 3টে ব্যান্ড দিয়ে 5G-র এটা কি ঠিক হলো? এখন যদি OnePlus করতো বা করে, তখন আমরা অনেক কিছুই বলি, বা Xiaomi বা Realme, তবে লাভাকে এটা ভাবা উচিত ছিল। এবং এইখানটায় আমরা ওয়াইফাইয়ের কি ব্যান্ড পাচ্ছি বা ওয়াইফাইয়ের কি ভার্সন সেটাও যাওয়া নেই, এইগুলো ক্লিয়ার করতে হবে কিন্তু। যাই হোক, এবং এই স্মার্টফোনটিতে UFS 2.1 স্টোরেজ টাইপ আর LPDDR4X র্যাম টাইপ পাচ্ছে, দ্যাটস গুড, আমি বলবো ঠিকই আছে, এবং তাদের প্রথম পদক্ষেপ অবশ্যই ভালো। নেক্সট যেটা প্রসেসর নিয়ে কথা বলবো, যে এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 ব্যবহার করা হয়েছে, একটা 6 NM টেকনোলজির প্রসেসর, 2.4 GHz ক্লক, যেটা তারা কম করেনি, এটা ভালো। এবং হাইপার টেকনোলজি বা গেমিং বুস্ট এরা ইউজ করেছে, গেমিং টেমিং খুব সুন্দর হবে, এটা নিয়ে কোনো ব্যাপার নাই, এবং হিটিং ইস্যুও দেখা যাবে না, এবং তাদের অপটিমাইজেশনও ঠিকঠাক করেছে। তবে এর পারফরমেন্স অবশ্যই ভালো, এর পারফরমেন্সে তোমরা একদম স্যাটিসফাইড হবে, তো ঠিকঠাক, আমি এ নিয়ে কথাই বলবো না, পারফরমেন্স এরা ঠিক আছে। যেটা হলো সেটা হলো ক্যামেরা, ক্যামেরাতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, কিন্তু কোন সেন্সার ইউজ করেছে তুমি একবার অফিসিয়াল সাইটে যাও পাবে না, তবে স্যামসাংয়ের সেন্সার তারা বোধহয় ইউজ করেছে, এবং 64 মেগাপিক্সেলের যে ফিচার সেটা ভালো, বাট তাদের ক্যামেরা UI খুব আউটডেটেড এবং অনেক ফিচার্স নেই। তো এখানটাই আমরা 5 মেগাপিক্সেলের আল্ট্রা পাচ্ছি, 2-2 করে ম্যাক্রো ডেপথ। আমি বলবো যে ওইটা না করে তবেই তো তোমরা আলাদা হতে পারতে, মানুষের মন জয় করতে পারতে, যদি 64 এবং একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ বা ম্যাক্রো রাখতে, বা 64-12 আল্ট্রা ওয়াইড রাখতে, অনেক বেটার। এবং সামনে 16, যেখানে অন্যান্য ব্র্যান্ড তোমাদের 32 মেগাপিক্সেল দিচ্ছে সেখানে 16, চলো তাও মেনে নিলাম। নাইট মোড কেন নেই ফ্রন্ট ক্যামেরাতে, এটা একটা কোয়েশ্চেন, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় নেই, রিয়ার ক্যামেরায় আছে। 4K ভিডিও রেকর্ডিং নেই, মানে তুমি 20,000 টাকার একটা ফোনে 4K ভিডিও রেকর্ডিং পাচ্ছ না, বস তুমি ভাবতে পারো কি অবস্থা। এবং এখানে EIS পর্যন্ত নেই, তাহলে এইগুলো কিন্তু মানুষ দেখে, একটা 20,000 টাকা কম কথা নয় যখন সে ইনভেস্ট করছে। নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো এখানে সিঙ্গেল স্পিকার, আজকে 11-12 হাজার টাকার ফোনেও ডুয়াল স্পিকার দিচ্ছে, কোয়ালিটি অতটা না ভালো হলেও সিঙ্গেল স্পিকারের থেকে ভালো, কিন্তু তারা মোনো স্পিকার 20,000-এ দিয়ে দিচ্ছে, এটাও কি তুমি মেনে নিবে বস, শুধু ইন্ডিয়ান ব্র্যান্ড বলে, এটা কিন্তু একটু ভেবো। এবং এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, অবভিয়াসলি আমরা এখানে স্টক অ্যান্ড্রয়েড UI পাচ্ছি, বাট আদৌ ওটা স্টক নয়, লাভার নিজস্ব UI ওখানে দেওয়া আছে। হ্যাঁ, যে ব্লোটওয়্যার সেটা পাবো না, অ্যাডভার্টাইজমেন্ট পাবো না, কিন্তু তুমি বলতে পারো যে কত বছরের জন্য লাভা তাদের এই ফোনটিকে আপডেট দেবে, ইভেন তাদের অফিসিয়াল সাইটেও লেখা নেই, তো এই জিনিসগুলো তো ক্লিয়ার করতে হতো, তাই তো? তো আমার কথায় একটাই কথা বলবো, যে সব কিছু ভালো, তোমাদের প্রথম স্টেপ সেটাও ভালো লাভা, বাট এই জিনিসগুলোকে ঠিক করতে হতো। আর যদি তোমরা এই জিনিসটাকে ঠিক না করতে পারো, তাহলে অ্যাটলিস্ট দামটা কমাতে হতো। আমার মনে হয় 16-17 হাজারে এটা একটা ভালো ফোন ছিল, আদারওয়াইজ মোটর H20 ফিউশন, Realme 8 সিরিজ, এবং তারপর তোমাদের রেডমি আপকামিং Note 11 সিরিজ, এরা কিন্তু অনেক বেটার হবে। তাহলে আমাকে ভুল বোঝো না, অবশ্যই ইন্ডিয়ান ব্র্যান্ড ভালো কাজ করছে, তবে এই জিনিসগুলো যদি করতো আমার মনে হয় অনেক ভালো হতো। তো আমার এই বক্তব্য ছিল, এই ওপিনিয়ন রেখে
আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।